विभिन्न देशे विभिन्न समय भूमिकम्प देखा दिच्छे। आमादेर बांग्लादेशेও जे भूमिकम्पेर बाइरे ব্যাপারটা এমন নয়, কিছুদিন আগে আমাদের দেশেও ভূমিকম্প হয়েছে কিন্তু তত ক্ষয়ক্ষতি হয়নি। এই ভূমিকম্প হওয়ার আগে যদি আপনার মোবাইল আপনাকে অ্যালার্ট করে দেয় যে ভূমিকম্প আসছে এবং আপনি নিরাপদ জায়গায় অবস্থান করতে পারবেন, সত্যি ব্যাপারটি অনেক ভালো হয়। জাস্ট আপনি মোবাইলের একটি সেটিং যদি অন করে রাখেন তাহলে খুব সহজেই আপনি ভূমিকম্প হওয়ার আগেই আপনি আগাম সতর্ক অ্যালার্ট পাবেন এবং এই সতর্ক অ্যালার্টের মাধ্যমে আপনি একটি নিরাপদ স্থলে যেতে পারবেন। কিভাবে যাবেন আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, কিভাবে আপনি অ্যালার্টটা পাবেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংসে যাবেন। সেটিংসে গেলাম, যাওয়ার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করেন। স্ক্রল করলে দেখুন লেখাটা আছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। মোস্ট মোবাইলেই এই অপশানটি খুঁজে পাবেন, সেফটি এবং ইমার্জেন্সি, এবং এই সেফটি এবং ইমার্জেন্সির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন আর্থকোয়াক অ্যালার্ট, এটার উপরে ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবেন, এই যে এটা যদি অফ থাকে অন করে দেবেন, এই যে আর্থকোয়াক অ্যালার্ট। এবং আর্থকোয়াক অ্যালার্ট যদি অন করে রাখেন, আপনার মোবাইলের যে লোকেশন, এই লোকেশনটা অবশ্যই অন করে দেবেন। এখান থেকে আপনি লোকেশনটা জাস্ট অন করে দেবেন, এই যে লোকেশনটা অন করে দেবেন। আমার অলরেডি এটা অন ছিল তাই অন করা দরকার ছিল না, আমি আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই লোকেশনটা অন করে দেবেন। লোকেশন অন না করলে আপনার মোবাইল জানবে কি করে যে আপনি যে লোকেশনে আছেন সেখানে ভূমিকম্প কিছুক্ষণের ভেতরেই হবে, এই জন্য লোকেশনটা অন করে দেবেন। এবং লোকেশন অন করার পর আপনি যেখানে আসেন সেখানে আপনি একটি অ্যালার্ট পাবেন। অ্যালার্টটা কী টাইপের হবে, এই যে সিএ ডেমো, এই ডেমোটা যদি দেখেন এভাবে আপনারা দেখে নিতে পারবেন। এটা হলো যে যখন ভূমিকম্প হয় তার 6 থেকে 10 কিলোমিটার দূরে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে আগে থেকে আপনাকে এটা সতর্ক করে দেবে এবং আপনি সতর্ক হয়ে আপনি নিরাপদ একটি স্থানে যেতে পারবেন। অবশ্যই আপনার মোবাইলে নেট কানেকশন অন থাকা লাগবে, নেট কানেকশন অন না থাকলে এটা কোনো সিগন্যাল দেবে না, এবং আপনার মোবাইল যদি বন্ধ থাকে তবুও এটা সিগন্যাল দেবে। এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনারা অবশ্যই আপনার মোবাইলে অন করে রাখবেন এবং ভূমিকম্প সময় আপনারা নিরাপদ স্থলে অবস্থান করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, এই টাইপের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।